হাজিরা দেখার কার্যকরী একটি তদবির, কার্যকরী একটি আমল আজকে আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখা যায় অনেক সময় মেসেজ করে বলেন, কমেন্ট করে বলেন যে হুজুর আমার শরীরটা ভালো লাগে না, অনেক খারাপ লাগে, অস্বস্তি লাগে, বাড়ির মধ্যে থাকতে পারি না, আমাকে এরকমভাবে সারাদিন ঘুরপাক খাওয়ায়, আমি এরকমভাবে সারাদিন ঘুরতে থাকি, আমি ব্যবসা বাণিজ্য করতে গেলে আমার ব্যবসা বাণিজ্য ভালো হয় না, ব্যবসার মধ্যে আমি থাকতে পারি না, যে দোকানের মধ্যে যাই দোকান পাটে আমি বসতে পারি না, আমার বেচা কিনা ভালো হয় না, বিভিন্ন দিক থেকে আমাকে অশান্তি করে রাখে। তো আপনারা ফোনের মাধ্যমে কমেন্টের মাধ্যমে বলেন যে হাজিরা দেখে একটু বলে দেন, হ্যাঁ, অথবা আমাদেরকে এমন একটা হাজিরা শিখিয়ে দেন, এমন একটা তদবির আমাদেরকে শিখিয়ে দেন যেন আমরা নিজেরাই এই গৌরবটা, এই নোটটা অর্জন করতে পারি। তো সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে এই কার্যকরী তদবিরটি নিয়ে উপস্থিত হয়েছি। হাজিরা দেখার অত্যন্ত রুহানিয়াত এক আমল আপনাদের মাঝে আজকে ইনশাল্লাহ বলে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন, তবে ইনশাআল্লাহ তাআলা আপনি এই হাজিরাটার সিদ্ধি লাভ করে আপনি নিজেই হাজিরা দেখতে পারবেন এবং আপনার ভিতরে এই যোগ্যতা মহান আল্লাহ প্রদত্তভাবে আপনার ভিতরে এরকমভাবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই আশা, এই প্রত্যাশা রেখেই আজকের এই আমলটি আপনাদের মাঝে শুরু করছি। হ্যাঁ, হাজিরা দেখার জন্য কিছু শর্ত, হ্যাঁ, হাজিরার এই আমলটি জানার জন্য কিছু শর্ত, কিছু আমল আপনাকে মেনে নিতে হবে এবং অর্জন করতে হবে। হ্যাঁ, এগুলো যদি আপনার ভিতরে থাকে তবে অবশ্যই আপনি ইনশাআল্লাহ তাআলা আপনি এই আমলটা আপনার ভিতরে অর্জন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই জন্য আপনাকে যা করতে হবে, আপনি সারা দিন চলাফেরা করবেন, চুগলখুরি করতে পারবেন না, একটা মিথ্যা কথাও আপনি বলতে পারবেন না। এই যে সকাল থেকে শুরু ফজরের নামাজের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আপনি কখনো মিথ্যা বলতে পারবেন না, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলাবলি করতে পারবেন না। বর্তমান সময়ে আসলে এ বিষয়টা খুবই মারাত্মক আকার ধারণ করেছে। এই যে ফজরের নামাজের পর থেকে মানুষ বাহিরে বের হয়, এরকমভাবে রাত্র পর্যন্ত যে পর্যন্ত মানুষ ঘুম না যাবে ওই পর্যন্ত সে খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, মানুষের গীবত, শেকায়াত, মিথ্যা, হ্যাঁ, এলাকার মধ্যে এরকমভাবে চুগলখুরি করতে থাকে, কুটনাগিরি করতে থাকে। এই হলো মানুষের একটা বদ অভ্যাসে এখন পরিণত হয়ে গেছে। আপনাকে সম্পূর্ণরূপে, হ্যাঁ, আপনি যদি হাজিরা দেখার আমলটা আপনার ভিতরে অন্বেষণ করতে চান তবে কি করতে হবে, সম্পূর্ণরূপে এই মিথ্যাকে, গীবত শেকায়াতকে একেবারে দূরীভূত করে দিতে হবে। একদম সাদা সুন্দর একটা দিলকে আপনার, হ্যাঁ, সর্বপ্রথম যোগান দিতে হবে। তারপরে আপনাকে যে আমলটার কথা বলবো, যে তদবিরটার কথা বলবো, এগুলো করতে হবে। পাশাপাশি নামাজ তো আছে, নামাজটা আপনার পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মারাফাতের কিছু আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে নফল আবাদতগুলো বেশি বেশি পরিমাণে করবেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করবেন ইনশাআল্লাহ তাআলা। পাঁচ ওয়াক্ত নামাজের পর পর আয়াতুল কুরসি যারা পারেন আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করবেন, তবে আপনাকে বিভিন্ন জিন্নাত, বিভিন্ন ক্ষতিকারক শয়তান এগুলো আপনাকে কোনোভাবেই ধোকা দিতে পারবে না এবং আপনাকে প্রবঞ্চনা দিয়ে আপনাকে ক্ষতি করার সম্মুখীন করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো নামাজ পড়বেন, হালাল খানা খাইবেন, তারপরে তিন নম্বর কী করবেন, চগলখুরি করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, গীবত শেকায়াত করতে পারবেন না। এই সমস্ত আমলগুলো থেকে আপনি বেঁচে থেকে আপনার এই হাজিরা দেখার তদবিরটা আপনাকে শিখতে হবে, এটার মধ্যে আপনার আসতে হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। হাজিরা দেখার আমল অন্তরের মধ্যে জাগানোর আগ মুহূর্তে আপনাকে কী কী করতে হবে, কী কী পন্থা অবলম্বন করতে করে নিজেকে যোগ্যতাবান বানাইতে হবে, তা আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আপনি কী করবেন, হাজিরা দেখার জন্য আপনাকে নিশিরাইতে উঠতে হইব। আপনি তো নামাজ পড়েন, সব কিছু করেন, হালাল খানা খাইতেছেন, আপনার আমল ঠিক, মিথ্যা কথা বলেন না, এখন আপনাকে তো বানাই নিতে হবে। আপনারা সকলেই কিন্তু হাজিরা দেখতে পারবেন, যারা এই ভিডিওটি দেখতেছেন দিনদার ভাই ও বোনেরা সবাই হাজিরা দেখতে পারবেন। এখন আপনাকে এই হাজিরাটা দেখার জন্য আপনাকে ওই রকম যোগ্যতা সম্পূর্ণ বানাইতে হবে। এই যে আপনি এতদিন যাবৎ ভালোভাবে চলতেছেন, খানা পিনা খাইতেছেন, হালাল এবং মিথ্যা কথা বলেন না, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আপনি একজন সৎ লোকে পরিণত হয়ে গেছেন, এখন আপনি কি করবেন, নিশিরাইত উঠা। নিশিরাইত কাকে বলা হয়, রাত্র একটা দুইটা, বিশেষ করে দুইটা বাজে উঠে, রাত্রবেলা যখন পরিবারের সবাই ঘুমিয়ে যাবে আপনি তখন উঠতে হবে, আপনি তখন ঘুম থেকে সজাগ হইতে হবে, কেউ যেন বুঝতে না পারে, আপনার পরিবার যেন এরকমভাবে টের না পায়, বাহিরের কোনো ব্যক্তি যেন বুঝতে না পারে। এটা এক প্রকার একটা গুরুত্বপূর্ণ একটি তদবির, গুরুত্বপূর্ণ একটি আমল, রুহানিয়াতের একটি আমল। এই শক্তি ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে আপনার ভিতরে আল্লাহ তাআলা অর্জন করে দেবেন ইনশাআল্লাহ।
তো নিশিরাইতে উঠে আপনি কি করবেন, একটা বোতল নেবেন, পানির একটা বোতল নেবেন, পানির একটা বোতল আপনার সামনে রাখবেন। পানির বোতলটা সামনে রাখা আপনি এই আল্লাহ তাআলার সিফাতি নাম এই ইসমটি আপনি 11 বা 41 বার পাঠ করবেন। কয়বার বললাম? 41 বার পাঠ করবেন। প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। আর দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদটা যদি আপনি না পারেন তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আপনি পড়তে পারেন। খুব ভালো হয় নামাজের দুরুদটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন, আমি তো একবার আপনাকে শোনাইছি। তারপরে এই ইসমগুলো পড়েন, আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আরহামার রহিমিন। শেষ আবার পরে শোনাই দিছি, আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আরহামার রহিমিন। চারটে নাম, আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আরহামার রহিমিন। এভাবে তসবিহ নিয়ে নিবেন অথবা হাতের কর গুনা গুনা 41 বার পড়বেন। 41 বার পরে আবার দুরুদ ইব্রাহিম 3 বার পড়েন। পড়া এই পানিটার মধ্যে একটা ফুঁক দেন, আপনার সামনে যে পানিটা আছে আপনি ওই আমলটা করবেন, চোখ বন্ধ করে আমল করবেন, দুইটা চোখ বন্ধ করে আমল করবেন, আপনি ফুঁক দেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, এভাবে চলতে 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 41 দিন পূর্ণ করতে হবে, এক চিল্লা আদায় করতে হবে আপনাকে। আপনার ভিতরে যদি আপনি হাজিরা দেখার শক্তি অন্বেষণ করতে চান তবে আপনাকে কিছু কষ্ট সাধ্য অনুযায়ী এটা আপনাকে আমলটা করে নিতে হবে, কিছু কষ্ট আপনার ভিতরে আসবে। এই আমলটা যখন আপনার 40 দিন 41 দিন পূর্ণ হবে ওই দিন আপনার দুইটা চক্ষু বন্ধ করলে আপনি দেখতে পাবেন এক প্রকার একটা ঝাপসা ছায়ার মতো আপনার কাছে আসছে। আপনি ওই মোয়াক্কালটা দেখতে পাবেন, এটা কোনো জিন্নাত নয়, এটা কোনো জিনজাত নয়, আপনি যে ইসমগুলি আল্লাহ তাআলার নামগুলো পালন করেছেন সিদ্ধি লাভ করেছেন এটার মোয়াক্কেলরা আপনার কাছে উপস্থিত হবে ইনশা আল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে মায়া করে, আপনি তাদের মাধ্যমে কি করতে পারবেন, চিকিৎসা করাইতে পারবেন। আপনার রোগীর কি হয়েছে, ওইখানে কি হয়েছে, হ্যাঁ কি চলতেছে কি না করতেছে সব কিছু আপনি এই ছায়ার মাধ্যমে এটার মাধ্যমে আপনি তাকে জিজ্ঞাসা করলে সে আপনাকে সব বলে দিবে ইনশা আল্লাহ। আমরা এই প্রত্যাশাটাই রাখি, এই আশাটাই রাখি। আর যে আপনার পানিটা আছে এই পানিটা আপনি 1.5 লিটার বোতল অথবা 2 লিটার বোতলের মধ্যে ভরে আপনি ই করে নিয়ে রাখবেন, এটা একটা ফ্রিজের মধ্যে রেখে দিবেন, এটা হলো আপনার একটা সম্বল। এই সম্বলটা আপনি সবসময় রেখে দিবেন, আপনি এটা থেকে পানি ঢেলে ঢেলে মানুষকে, মানুষের উপকারার্থে আপনি মানুষকে দিতে পারেন, যে কোনো কাজের জন্য, যে কোনো অসুবিধা, যে কোনো পেরেশানি, যে কোনো অসুস্থতা, এই জন্য আপনি এই পানিটা থেকে নিয়ে নিয়ে তাদেরকে দিতে পারেন মানুষকে খাওয়ানোর জন্য। আর আপনি এই পানিটা ভরপুর করে রাখবেন, 1.5 লিটার মানে 1.25 লিটার, 1.25 লিটার এই বোতলটা বইরা আপনি ফ্রিজের মধ্যে থুয়ে দিবেন, এটা থেকে যেন পানিটা কমতি না হয় কোনো দিন। কমে গেলে আবার ভরে দিবেন, কমে গেলে আবার ভরে দিবেন, বাস আপনার সিদ্ধি লাভ হয়ে গেল। তারপর থেকে আপনি যখনই কোনো হাজিরা দেখতে চাবেন রাত্রবেলা, বিশেষ করে রাত্রেবেলা এই হাজিরাটা দেখে নিরিবিলি একটা রুমের মধ্যে গিয়ে আপনি ওই হাজিরা দেখতে পারবেন, আপনার রোগের কী সমস্যা, তার বাহ্যিকভাবে কী সমস্যা, তার শারীরিক কী সমস্যা। আপনি এই সিমটা পাঠ করে আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আরহামার রহিমিন গুরুত্বপূর্ণ এই সিমটি আমল করে 41 বার পরে যখন রোগীর নাম, হ্যাঁ তার অবস্থা সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন সব কিছু আল্লাহর রহমতে আপনি জানতে পারবেন। তো সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা আমাদেরকে অনেক সময় বলে থাকেন যে হুজুর হাজিরা দেখার একটি গুরুত্বপূর্ণ কোরআনি আমল, হ্যাঁ কোরআন সুন্নাহ অনুযায়ী একটি আমল আমাদেরকে দেন, তদবির শিখিয়ে দেন, তো আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সহিভাবে বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, এবং ইনশাআল্লাহ যারা এই আমলটি করতে চান অনুমতি নেওয়ার জন্য কমেন্টে লেখেন, ইনশাআল্লাহ খুবই সুন্দর একটি আমল আমরা এই আমলটি করব। বাস অনুমতি হয়ে গেছে, ভিডিওটি একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি সরে দিয়ে সকলকে কোরআন সুন্নাহ থেকে আমল করার মতো সুযোগ, হ্যাঁ এবং সহযোগিতা করে দিবেন। আমাদের এই চ্যানেলটি একটি ইসলামিক চ্যানেল, কোনো ভাউতবাজি এই চ্যানেলে করা হয় না, কোনো শেরেকি করা হয় না, বেদাতি কুফরি মন্ত্র কোনো কিছুই করা হয় না, একমাত্র আল্লাহ তাআলার সিফাতি নাম কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন আমল এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে।
আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, যার যে আমলটি ভালো লাগে সে সেটাই করবেন, অনুমতি নিয়ে নেবেন, কমেন্টের মধ্যে এসে লিখবেন ইনশাআল্লাহ হুজুর আমি আমলটি করব, বাস অনুমতি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।